একই আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদের খরা বাংলায়, তার উপর একটা খারাপ খবর কিন্তু বাংলার জন্য আসতে আসতে পারে। জয়দীপ কর্মকারকে কিন্তু হারাতে পারে বাংলা। হরিয়ানার থেকে প্রস্তাব এসেছে জয়দীপের জন্য। জয়দীপ যদি বলো মানে কবে প্রস্তাব এলো, তো খারাপ খবর হতে পারে সবার জন্য, বাংলা বাংলার জন্য যেটা আমাদের মনে হয়। তো তোমাকে কবে প্রস্তাব দিয়েছে আর কী মনে করছো তুমি? হ্যাঁ, এটা সত্যি আমি কিছু প্রস্তাব পেয়েছি। আমি দিল্লিতে গেছিলাম অর্জুনার জন্য একটি ফাংশনে, সেখানে আমার সাথে কথা হয়, একজন এসে আমাকে অফার করে। একটা খেলোয়াড়ের জীবন যেটা আছে সেটা কিন্তু খুব সীমিত, মানে এটাও কিন্তু একটু বুঝে দেখতে হবে যে হয়তো আমাদের স্কোপটাও খুব কম, আর জীবনে বাকি করাটা মানে খেলাধুলোর ক্ষেত্রে হয়তো আমি হয়তো করতে পারি যেগুলো আমি জানি কী কী করতে হবে, কিন্তু যে বাকি একটা জীবন থাকে যেটা পার্সোনাল লাইফ, সেটার যে যে মানটা সেরকমভাবে আর কিছু চেঞ্জ হয় না, সেটা হলে কিন্তু মানে একটা একটা সমস্যা থেকে যায় সবসময় জীবনে, একটা হয়তো আক্ষেপ দুঃখে একটা দুঃখে থেকে যায়। এই অর্জুন অ্যাওয়ার্ডটা, সারা ঘরে যতগুলো মেডেল আছে, সারা ক্যারিয়ারে তুমি যতগুলো মেডেল পেয়েছো, সেগুলো কখনো চাইতে হয়নি, মেডেলগুলো জিতে আনা, তো এই চাইতে খারাপ লাগে না এখানে একজন এত বড় মানের একজন স্পোর্টস পার্সন হয়ে? হ্যাঁ, এটা সঠিক কথা, কেননা কি খেলার বাইরে যে জিনিসগুলো এটাকে একটু ম্যানেজ করা সত্যি অসুবিধার, কেন আমরা অতটা জানি না এই ব্যাপারগুলো। খারাপ লাগে, ডেফিনেটলি খারাপ লাগে, কেন আমরা খেলাতে যাই, আমাদের তো ওখানে কোনো হ্যান্ডিক্যাপ নেই বা আমাদেরকে কোনো অগ্রাধিকার দেওয়া হয় না, আমাদেরকে কিন্তু ওভাবেই লড়ে জিততে হয়। কিন্তু এইখানে হয়তো এখানে মানে মানে কাউকে চাওয়া এই জিনিসটা আমার সত্যি খুব একটা সংকোচ বোধ হয়। শেষ প্রশ্ন, যে আমরা দেখেছি যে হরিয়ানা গভর্নমেন্ট যারা মেডেল পেলো তাদের তো ছেড়ে দাও, যারা অলিম্পিকে ভালো পারফর্ম করলো তাদেরকেও 25 লাখ টাকা করে দিয়েছে, অনেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়টা, হয়তো শুধু টাকার প্রশ্নটা নয়, একটা স্বীকৃতিও। তো সেই সেই জায়গাটা থেকে তুমি হরিয়ানা স্পোর্টস কালচারকে কীরকমভাবে দেখো? আর এটাও তো দেখা গেছে যে বিভিন্ন রাজ্যের ক্রীড়াবিদরা এই মুহূর্তে হরিয়ানার হয়ে নামছে। গগন নারং নিজেই হায়দ্রাবাদে থাকে কিন্তু হরিয়ানার হয়ে তাকে দেখা যায়, তো কি বলবে? দেখুন, যারা সাপোর্ট করবে স্পোর্টসকে, স্বাভাবিকভাবে সব স্পোর্টসম্যানরা তাদেরই আন্ডারে যাওয়ার চেষ্টা করবে, এবং তারা ফ্যাসিলিটি কেন পাবে না, তারা তো ডিজার্ভ করে সেই জিনিসটা অ্যাকচুয়ালি। তো সে যে যখন ডিজার্ভ করবে, এবং সেখানে গার্জিয়ান যেমন নানান আছে, মানে এরকম তো একটা ফ্যামিলির মধ্যে থেকে কেউ বলে না যে আমাকে বাবা বেশি ভালোবাসছে কি মা বেশি ভালোবাসছে, ঠিক আছে যেই ভালোবাসুক, মানে সে যখন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে সে এটা হয়তো ইমেটেরিয়াল যে বাবা কি মা আলাদা করে ভালোবাসছে, সে কিন্তু তার কাছে যেতেই পারে, এবং সেখানে হয়তো স্বীকৃতি যেটা তার বেশি পাচ্ছে, তো তার থেকে সেই স্বীকৃতিটা পেয়ে সম্মানটা পেয়ে তার কিন্তু পারফর্ম করাটা অনেক বেশি মানে স্ট্রং হবে তার, কেন সে জানে যে খুব স্ট্রং সাপোর্ট আছে তার জন্যে। তো এই জন্যই আমার মনে হয় খেলোয়াড়রা হয়তো শুধু টাকার ব্যাপারটা হয়তো নয়, এই যে সাপোর্ট সব ক্ষেত্রে, কিন্তু এটা শুধু ওই অলিম্পিক্স বা কমনওয়েলথ গেমসের সময় না, সব ক্ষেত্রেই কিন্তু ক্রীড়ার যে ওদের একটা সাপোর্ট আছে ওটা কিন্তু বিশাল। তো তাই খেলোয়াড়রাও কিন্তু খুব কনফিডেন্ট, মানে আমরা ছোটোখাটো লেভেলেও আমি দেখেছি হরিয়ানার থেকে প্লেয়ার যারা আসছে তারা কিন্তু অনেক কনফিডেন্ট, তারা জানে আমাদের ব্যাকে কেউ আছে। সেইখানে আমরা একটুখানি হয়তো একটু পিছিয়ে পড়ি যে আমাদের সাপোর্টটা কম, সেটা একটা হয়তো ইয়ে রয়েছে। এবং যে রেমিউনারেশন, তো ডেফিনেটলি এটা একটা খুব বড়ো ফ্যাক্টর। ইভেন নাগাল্যান্ড মণিপুরের মতন রাজ্যও কিন্তু তাদের খেলোয়াড়দেরকে যোগ্য ক্যাশ রিওয়ার্ড করছে, ক্যাশ অ্যাওয়ার্ড দিচ্ছে এই ক্ষেত্রে, সত্যি কথাই কিন্তু এটা।